ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ অবরত জীবন আপনি প্রশ্ন করেছেন শেখ এমন ব্যক্তি কানের সাথে জর্দা খায় কিন্তু অভাবী তাদের খুব সমস্যা আত্মীয় সেই পরিবারকে কি সাহায্য সহযোগিতা করা যাবে যেহেতু আত্মীয়র আগে নিষেধ করলেও জর্দা খাওয়া বাদ দিবে বলেও দেয় না বনা আপনার প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ অবশ্যই জর্দা ইত্যাদি হারামভোগী অভাবী দুষ্কর্মে জড়িত রয়েছে তারপরও যদি অভাবী হয় আপনি দিতে পারেন কারণ আত্মীয়তা এমন একটা জিনিস যে আত্মীয়তার সম্পর্ক কাফের হলেও নষ্ট হয় না এজন্য সাফিয়া বিন তাব যিনি এহুদি ঘরানার মেয়ে ছিলেন তার বাপ আখতাব এহুদিদের সেনা প্রধান ছিলেন এহুদিদের প্রধান ছিলেন তো উনি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের স্ত্রী হওয়ার সুযোগ পান পরে তো ওনার একটা ভাই এহুদি ছিল তো সম্ভবত ওই এহুদির সাথে উনি হসনে সলোক করতেন মানে ভালো ব্যবহার করতেন এবং তাকে হাত দিয়ে উপর ঢোকন মাঝে মধ্যেই দিতেন এক কথায় সুসম্পর্ক বজায় রেখেছিলেন অনুভাবে আমার যেন আনহর কাফের আত্মীয়ার সাথে উনি সম্পর্ক বজায় রেখেছেন আর আল্লাহ করানোর ভিতর বলেও দিয়েছেন যে আল্লাহ তোমাদের নিষেধ করেন না ওই সমস্ত আত্মীয়দের ক্ষেত্রে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়নি যে তাদের সাথে সৎ ব্যবহার করবে তো কাফের মস্যদের সাথে যদি সদ ব্যবহারের নিয়ম থাকে আত্মীয় স্বজন হওয়ার কারণে বা এমনিতেই তাহলে যারা আত্মীয় এবং মুসলিম এক প্রকার মুসলিম কিন্তু বিভিন্ন পাওয়ার সাথে জড়িত রয়েছে তারা তো অবশ্যই তাদের থেকে অন্তত উত্তম কাজেই তাদেরকে সাহায্য সহজে দেওয়া যাবে করা যাবে সমস্যা নাই তবে হেল্প করার পর বলে যেতে হবে যে দেখেন আমি যে হেল্প করতেছি এই অর্থটা আপনি ওই জর্দা টর্দাতে লাগাবেন না এটা আপনার অন্যান্য অভাব পূরণে আপনি কাজে লাগাবেন এভাবে কিছু উচ্ছে করা যায় কথা তাকে দেওয়া যাবে অসুবিধা নাই তাকে এইভাবে হেল্প করতে থাকতে হবে এবং সুন্দরভাবে উত্তম পন্থায় নসিহা করতে হবে উপদেশ দিতে থাকতে হবে আশা করা যায় যে আল্লাহ তাকে হেদায়ত দান করবেন এবং হারাম ভক্ষণ থেকে বিরত হবেন তো সমস্যা না ইনশাআল্লাহ দিতে পারেন তাকে হেল্প করতে পারেন ফিকুল লেখাবে দিন রথ বাতিন আজরণ ফিকুল লেখাবে দিন রথ বাতিন আচরণ রসুল শাসন যখন বলা হয়েছিল আইন নালা ফিল আজরা আমাদেরকে নির্বাক চতুর্ চতুষ্পদ জীবজন্তুর ক্ষেত্রেও নাকি রয়েছে মানে তাদের সাথে ভালো ব্যবহার করলে তখন তিনি বলেছিলেন যে ফিকুল লেখা বেদিন রথ বাতিন প্রত্যেকটা শিক্ত কলেজাই নাকি রয়েছে মানে প্রাণধারী প্রত্যেকটা বস্তুর উপর এহসান করলে উপকার করলে সেটাতে কি নেকি রয়েছে আর আপনার তো জানেনই কম বেশি সেই বানঈশের বেশা মহিলা কুকুরকে পানি খাইয়ে জানাতে গিয়েছে এমনকি মাঘ ফেরত লাভে ধন্য হয়েছে আর আরেকজন সেও বানেশ্বরাই যুগের লোক বন ইশ্রাইলের লোক সেও কুকুরকে পিপাসা কাতর কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে তো যদি কুকুরের মতো একটা বলা যায় নিকৃষ্ট জীব এর প্রতি স্নান করে যদি নাকি পাওয়া যায় তাহলে মানুষ সেখানে যদি সে পাপাচারী মুসলিম হোক না সে পাপাচারী কিন্তু সে মুসলিম আর সে আত্মীয় তাহলে আপনি কী মনে করেন উপকার করা যাবে তাদেরকে হেল্প করা যাবে অবশ্যই করা যাবে এর বিপরীত কিছু অবলম্বন করা বা ফত দেওয়া না দেওয়া যাবে না এটাই হবে কঠোরতা কট্টরতা যা থেকে ইসলাম নিষেধ করেছে